ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা খেলা অনুষ্ঠিত হয়ে গেল মিনাখার কাঁদিহাটি ও কুলিয়াশিনী এলাকায়। গ্রামবাংলা হারিয়ে যাওয়ায় ঐতিহ্যবাহী খেলা দেখতে আসেন দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ। এই খেলাকে কেন্দ্র করে গোটা কাঁদিহাটি ও কুলিয়াশিনী এলাকা জুড়ে আনন্দ উৎসবে মেতে ওঠে উৎসুক জনতা। গতকাল বৃহস্পতিবার বিকেলে কাঁদিহাটি টাইগার ক্লাব ও কুলিয়াশিনী গ্রামবাসীর আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়ে যায়। উপস্থিত ছিলেন টাইগার ক্লাবের সভাপতি বায়তুল তরফদার, রফিকুল ইসলাম, জিয়ারুল খান সহ ক্লাবের সমস্ত সদস্যরা। এই ঘোড়া দৌড় প্রতিযোগিতায় 20টি ঘোড়া অংশ নেয়। এই প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে ছিল 5,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 4,000 টাকা, তৃতীয় পুরস্কার 3,000 টাকা, চতুর্থ পুরস্কার 2,000 টাকা, পঞ্চম পুরস্কার 1,000 টাকা এবং সান্ত্বনা পুরস্কার 500 টাকা। ঘোড়াদৌড় প্রতিযোগিতার সম্পাদক বায়তুল তরফদার কি বললেন শুনুন। ঘোড়াদৌড় প্রতিযোগিতা শুরু করেছিলাম 2011 সাল থেকে, সেখান থেকে সেইভাবে চলছে। আমাদের টোটাল আমাদের গ্রামের মানুষ দুই সাইডে কাঁদিহাটি ও কুলিশুনি বা আমতলা এবং আমাদের টাইগার ক্লাবের পরিচালনায় আমরা এই অনুষ্ঠানটা শুরু করি। আমরা গ্রামের ছেলেরাই সমস্ত কিছু সব করি এবং আমাদের মিনাখা থানা পুলিশ আছে, তারা আমাদের সহযোগিতা করে এবং আমাদের গ্রামের মানুষ বা গ্রামের ছেলেরাই সমস্ত কিছু আমাদের সহযোগিতা করে। সেইভাবে এই 2011 থেকে এই পর্যন্ত আমরা চালিয়ে যাচ্ছি। কোনো উদ্দেশ্য বলতে অ্যাকচুয়ালি কি ঘোড়াদৌড় আনন্দ হয়, একটু ঘোড়াদৌড় যে পাল্লাটা হয় গ্রামের মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমরা এটা করি। আগামী দিনে আমরা পরের দিনেও প্রোগ্রাম আছে, দুদিনের বাচ্চাদের খেলা আছে, যেমন ক্রীড়া প্রতিযোগিতা আছে, পরের দিন অনুষ্ঠান আছে, সেই ক্রীড়া প্রতিযোগিতা আমরা কালকে শুরু করব। আবার আজকে আমরা অনুষ্ঠানটা এই পর্যন্ত খালি প্রাইজ বিতরণ অনুষ্ঠানটা আছে, এটা শেষ করে আমরা অনুষ্ঠান শেষ করব। আগামী কাল আবার ক্রীড়া প্রতিযোগিতা যেগুলো বাচ্চাদের খেলাধুলো আছে সেগুলো নিয়ে আমরা ফের খেলাধুলো করব। যদি আমাদের গ্রামের মানুষ সহযোগিতা করবে আমরা ততদিন এই অনুষ্ঠানটা চালু রাখবো বা চালু করব, কোনো তো আমাদের কোনো অসুবিধা নেই। আর আমরা বাইরের থেকে কোনো কালেকশনও করি না, আমরা নিজেদের পয়সা দিয়ে আমরা নিজেরা অনুষ্ঠানটা করি। আজকে আমাদের যা চেস নাম্বার দেখছি 25 নম্বর পর্যন্ত আছে, 1 থেকে 25 পর্যন্ত আছে, 25টা ঘোড়া এসেছিল এখানে। পুরস্কার সূচি আমরা সমস্ত কিছু একটু কম রাখি, তো আমাদের পুরস্কার প্রথম প্রাইজ আছে 5,000 টাকা, তারপরে আছে 4,000, তারপর আছে 3,000, তারপর আছে 2,000, তারপর আছে 1,000 এবং যতগুলো ঘোড়া আসবে তাদেরকে সবাইকে সান্ত্বনা পুরস্কার আমরা দিয়ে থাকি বা প্রত্যেক বছর আমরা গেঞ্জি বা অন্য কিছু দিই, মোবাইল টোবাইল গিফট করে থাকি। এবারে আমাদের একটু অসুবিধার কারণে সেটা আমরা করতে পারিনি, তবে প্রাইজ আর সান্ত্বনা পুরস্কার দিয়ে আমরা ছাড়ছি। মিনাখা থেকে বাকিপুল্লা গাজীর রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। বেক ইন্ডিয়া এবার কাঁচরা পাড়ায় বিভিন্ন রকমের কেক ও নানান স্ন্যাক্সের খাঁচরা নিয়ে 4 জুন শুভ উদ্বোধনে থাকছে 10% ছাড়।